الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا يحل لكم أن ترثوا النساء كرها ولا تعذلوهن لتذهبوا ببعض ما آتيتموهن إلا أن يأتين بفاحشة مبينة وعاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله سيدنا مولانا محمد اللبالين وجبرائيل اللبالين وجبرائيل دري تومي كورونا جميل كدا بيچاي تومي بيچاو دوي دانا ফরিস্তাদের ডানার উপর ফরিস্তারি ডানার উপর
مور نبی جی ہٹے جائے ام جمیلیر بچھن کاٹا پھٹل نا مور نبیر پائے اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد الحمد لله সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টির সেরা মানুষ করেছেন শ্রেষ্ঠ নবীর উম্মত করেছেন কুরআনের মতো শ্রেষ্ঠ কিতাব আমাদেরকে দান করেছেন এবং এই মুহূর্তে দুনিয়ার সমস্ত ঝামেলা ঝঞ্ঝট থেকে আমাদেরকে বাঁচিয়ে নিয়েছে মসজিদ যেটি হলো একটি জান্নাতি ঘর কুরআনের মাহফিলে আমাদেরকে বসানোর তৌফিক দিয়েছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ ঠিক তারপরে পরে লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সবাই বলি আল্লাহুম্মা আমিন সম্মানিত উপস্থিতি আজকের আলোচনা করব সূরায়ে আন-নিসার ১৯ নম্বর আয়াত সূরায়ে النصار 19 نمبر آيات کی ابھی امر خطبہ تلاوت کری تھی انشاءاللہ تعالی قرآن الكریم میں آیت کریمہ کے سامنے رکھے سنکھیپت کچھ کتا آلوچنا کرب اللہ تعالی আমাকে যেন সঠিকভাবে বোঝানোর এবং আপনাদেরকে সঠিকভাবে শুনে একে অপরে আমল করার তৌফিক দান করুন বলুন আল্লাহুম্মা আমিন সম্মানিত সুধী জুমার দিন আমরা প্রতিদিন প্রতি জুমাতে কম বেশি আসি যেহেতু আমরা কিঞ্চিত হলেও আমরা কিছু পরিমাণ ইমানদার বলে দাবি করি জুমার দিন আমরা যারা নির্দিষ্ট টাইমে আসি ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু কথা ইমামের মুখ থেকে শুনতে পাই যে যে মহল্লার মানুষ হন না কেন প্রতিটা মহল্লাতে আল্লাহ সুবহান ওয়া তাআলা একটি করে মসজিদ তৈরি করেছেন তো জুমার দিন আমরা মসজিদে যাই জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুতবা আর সেটা হলো এটাই যে ইমাম যিনি হবেন তিনি কুরআন এবং সুন্নাহকে সামনে রেখে জাতির উদ্দেশ্যে কিছু কথা বলবেন যাতে করে জাতি সঠিক পথ পেয়ে যায় তাদের চলাবলা ওঠা বসা যেখানে সাধারণ মানুষ যাদের কোরআন সুন্নাহ সম্পর্কে অতটা জ্ঞান নাই তারা কোরআনের মজলিসে বসে খুতবার মজলিসে বসে মসজিদের পরিবেশের মধ্যে এসে তারা কোরআন এবং সুন্নাহ থেকে সঠিক কথাগুলো শোনার পরে নিজেদের জীবন থেকে যে সমস্ত ভুল ত্রুটিগুলো আছে সেখান থেকে আল্লাহর দিকে ফিরে আসা এই উদ্দেশ্য নিয়ে খতিব তিনি বক্তব্য রাখেন আর শ্রোতারা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকেন ইনশাআল্লাহ তাআলা যতটুকু কথা আমরা শুনি এই কথাগুলো যদি আমরা ভাবার চেষ্টা করি তো প্রত্যেকটি মানুষ সঠিক রাস্তা পাওয়ার জন্য তার জন্য যথেষ্ট যদি আমরা শুনতে হয় শুনি আর আমাদের বলতে হয় বলি তো আমাদের বক্তা এবং শ্রোতা আমাদের মধ্যে যদি এরকম উদ্দেশ্য থাকে তাহলে না আপনারা কামিয়াবি অর্জন করতে পারবেন আর না আমি কামিয়াবি অর্জন করতে পারব সেজন্য আমরা কথা যখন শুনব যেহেতু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কথা শুনি কথাগুলো আমরা ভাবার চেষ্টা করব যদি আমরা এই সমস্ত কথাগুলো আমি আপনি যদি না ভাবি যদি না আমরা এই সমস্ত কথাগুলোর প্রতি গুরুত্ব দিই তো এমন একটা দিন প্রত্যেকটি মানুষের সম্মুখে আসবে
সেদিন মানুষগুলো আফসোস করবে আর বলবে সেটা কোরআনের ভাষায় তোমাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা শোনাচ্ছেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير প্রত্যেকটি মানুষ যেদিন আল্লাহ তাআলা এই সমস্ত কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেবে আর বলবে তোমাদের কাছে কি কোন দূত যায়নি, তোমরা কি এই সমস্ত কথাগুলো ইতিপূর্বে কোনদিন শোনোনি, তখন সেদিন প্রত্যেকটি মানুষ নিজে নিজে আফসোস করবে আর বলবে وقالوا لو كنا نسمع أو نعقل আমরা যে সমস্ত কথাগুলো শুনেছিলাম যে সমস্ত কথাগুলো আমরা শুনতাম ওই সমস্ত কথার প্রতি যদি আমরা বিবেক খাটাতাম ওই সমস্ত কথাগুলো যদি আমরা আমল করার চেষ্টা করতাম ওই সমস্ত রীতিনীতিগুলো যদি আমরা আমল করতাম তাহলে আজকের এই জাহান্নামীদের দলে আমাদেরকে শামিল হতে হতো না। মানুষ কবে বলবে এগুলো? কিয়ামতের দিন। তো মানুষকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। বান্দারা আজকের জাহান্নামের কাছে এসে তোমরা আফসোস করছো, জাহান্নাম থেকে তোমরা ভয় পাচ্ছ, জাহান্নামকে দেখে তোমাদের মধ্যে অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তোমরা ভেবে দেখো আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি। নবী রাসূল আলেম উলামা যারা দিনের দায়ী ছিল এই সমস্ত মানুষগুলো কি তোমাদের কাছে গিয়ে কুরআনুল কারীমটাকে আবৃত্তি করে শোনাতো না? সেদিন মানুষ অবাক হয়ে বলবে হ্যাঁ শোনাতো কিন্তু মানতাম না, আমরা শুনেছি অবশ্যই আমাদের সম্মুখে এই সমস্ত বক্তব্যগুলো রাখতো, আমরা শুনতাম কিন্তু আফসোস আমরা মানতাম না, যদি মেনে নিতাম তাহলে আজকের জাহান্নামীদের দলের সাথে আমাদেরকে মিলতে হতো না। সম্মানিত উপস্থিতি, তো কুরআনুল কারীম যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে আমরা যদি না কুরআনটা নিয়ে ভাবি, সুন্না নিয়ে যদি না ভাবি, তো আমাদের সম্মুখে এমন একটা দিন আসছে সেদিনকে আমরা আফসোস করব, সেদিনটা আমরা হতাশ হব, আমরা সেদিন অনেক কষ্ট পাব, অনেক রকমের ছল চাতুরি করার চেষ্টা করব, কিন্তু সেদিন পালানোর কোন সুযোগ থাকবে না? কোন সুযোগ থাকবে না পালানোর, আর সেদিন আমরা পালাতে পারবো না। تنفعهم شفاعة الشافعين الله تعالى বলেন এমন একটা দিন আসবে সেদিন তোমাদের শাফায়াত করার জন্য কোন কাউকে পাবে না, পাশে দেখবে পিছনে দেখবে সামনে দেখবে উপরে দেখবে নিচে দেখবে সব মানুষ থাকবে কিন্তু কোন মানুষ কোন মানুষের জন্য সুপারিশ করবে না। দুনিয়ার জিন্দেগিতে যদি কোন সন্তান কোন মুসিবতে পড়ে যায়, কোন সন্তান যদি অসুস্থতার মধ্যে পড়ে যায়, কোন সন্তান যদি রোড অ্যাক্সিডেন্ট করে হসপিটালে ভর্তি হয়, আমরা দুনিয়ার মানুষ হিসাবে তাকে সুস্থ করার জন্য তাকে ভালো সেবা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি কিনা? করি তো চেষ্টা, আমরা প্রত্যেকটি মানুষ চেষ্টা করি কিনা ওকে সুস্থ করতে হবে, ও মুসিবতে পড়ে গেছে ওকে উদ্ধার করতে হবে। এমন কি যদি সেই মানুষটা দুশ্চরিত্রের হয়, যদি সেই মানুষটি খারাপ হয়, যদি সেই মানুষটি খুব আজে বাজে মানুষ হয়, পৃথিবীর সমস্ত মানুষ তার কাছ থেকে সরে চলে যাবে, কিন্তু গর্ভে ধারণী মা আর জন্মদাতা পিতা এই দুইটা মানুষ কখনো তাদের কাছ থেকে সরে যাবে না। যাবে কি না?
মা যতই বলুক আমার সন্তান আমার সন্তান খুব দুষ্ট আমার সন্তান খুব বদমাশ খুব খতর অনেক অন্যায় করে অনেক জালিয়াতে এ আমাকে একদম চোখের সামনে আসলামি সহ্য করতে পারি না আবার ওই মা যখন ওই সন্তানটা অসুস্থ হয় কোন মুসিবতে পড়ে যায় কোন যুলুম যন্ত্রণার মধ্যে থাকে পৃথিবীর সমস্ত মানুষের যত না কষ্ট হয় তার সবচাইতে বেশি কষ্ট হয় তার গর্ভধারিণী মা তার কষ্ট হয় বেশি গর্ভধারিণী মা পৃথিবীর মানুষ যদি তাকে ঠেলে ফেলে দেয় মহল্লা থেকে যদি বার করে দেয় সমাজের মানুষ যদি তাকে ঘৃণা করে তাড়িয়ে দেয় কিন্তু জনমুখিনী মা বার্ষিক ভাবে তাকে তাড়িয়ে দিলেও তার কলিজার ভিতর থেকে কখনো তাড়ায় না তাড়াই কি কলিজার ভিতর থেকে কোনদিন মা তার সন্তানকে তাড়ায় না আল্লাহ তাআলা বলেন ফামাতানফাউহুম শাফাআতুশ্শাফিঈন এমন একটা দিন আসবে এমন একটা দিন তোমাদের সম্মুখে আসবে ওই গর্ভধারিণী মার জন্মদাতা পিতা দুনিয়ার জিন্দেগিতে সবচেয়ে বেশি যারা মহাব্বত করত সবচেয়ে বেশি যারা আসর দেখে রাখত তোমাকে সবচেয়ে বেশি যারা গার্ড দিত ওই সমস্ত মানুষ পর্যন্ত কিয়ামতের দিন সুপারিশকারী হিসাবে কেউ কাউকে পাবে না আল্লাহু আকবার তো কিয়ামতের দিন কোন সুপারিশকারী কারোর জন্য থাকবে না সেদিন সুপারিশকারী থাকতে হয় তো আল্লাহ পাকের কুরআন থাকবে কি থাকবে আল্লাহ পাকের কুরআন মানুষকে সুপারিশ করবে সেদিন আল্লাহ পাকের কুরআন বলবে ও আল্লাহ ও তোমার বান্দা আর ও নবীজির উম্মত ও আমাকে অত্যন্ত ভালোবাসত মহব্বত করত দৈনন্দিন আমাকে তেলাওয়াত করত ফজরের নামাজ আদায় করত আমাকে ফজরের নামাজের পরে তেলাওয়াত করত আবার রাতে যখন শুতে যেত শোয়ার আগে তখন আমাকে তেলাওয়াত করত ও আল্লাহ আমাকে তুমি এজন্য পৃথিবীতে নাযিল করেছ যাতে করে আমাকে এরা তেলাওয়াত করে বুঝে জীবন যাপন করতে পারে আমাকে তেলাওয়াত করতো বুঝতো এবং আমার নিষেধ আমার আদেশগুলো মেনে চলত আল্লাহ আজকে আমাদের দিন ওই বান্দাকে তুমি মুসিবতে ফেলেছো আমি কুরআন তোমার দরবারে আড়ালি দিয়ে দাঁড়িয়ে গেলাম যতক্ষণ না ওই ব্যক্তিকে তুমি জান্নাতের রাস্তা দেখিয়ে দেবে ততক্ষণ আমি কুরআন সামনে থেকে যাব না সুবহানাল্লাহ বিহামদিহি তো ওই দিন মানুষকে শুধুমাত্র কুরআনুল কারীম আমাদেরকে বাঁচায় হে আল্লাহ তাআলা যে সমস্ত কথাগুলো আমরা শুনি এই সমস্ত কথাগুলো আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি আমরা দুনিয়াতে যতগুলো মানুষ এসেছি প্রত্যেকটি মানুষ একজন নারী এবং একজন পুরুষ থেকে আমরা এসেছি কোথা থেকে এসেছি একজন নারী একজন পুরুষ থেকে এসেছি সর্বপ্রথমে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছিলেন কাকে সৃষ্টি করেছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে তারপরে কাকে তৈরি করেছিলেন আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে তৈরি করেছিলেন সেখান থেকে আমরা পৃথিবীতে যতগুলো মানব এসেছি সমস্ত মানব আমরা ওখান থেকে এসেছি নাকি আমরা হনুমান বনর থেকে এসেছি কোথা থেকে এখন তো আমরা অনেক মানুষের উপর বিশ্বাসী যে হনুমান থেকে মানুষ তৈরি হয়েছে হনুমান থেকে মানুষ তৈরি হয়েছে না আমরা ইতিহাস বিশ্বাস করি না আমরা কুরআনকে বিশ্বাস করি কি বিশ্বাস করি আমরা কুরআনকে বিশ্বাস করি আমরা ইতিহাস বিশ্বাস করি না আমরা সুন্নাহকে বিশ্বাস করি কি বিশ্বাস করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া হাদিস মুবারাকাকে আমরা বিশ্বাস করি তো কুরআন থেকে আমরা পেয়েছি যে সর্বপ্রথম আল্লাহ তাআলা দুইজন একজন মানুষকে তৈরি করেছেন একজন নর আর আরেকজন নারী আর তার থেকে সারা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলী আমরা তৈরি হয়েছি এবার দেখুন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমরা যারা এসেছি বৈধ পন্থাতে এসেছি অবৈধ পন্থাতে কেউ আসেনি যারা অবৈধ পন্থাতে আসে তাদেরকে বলা হয় জারজ সন্তান কি বলা হয় জারজ সন্তান আর যারা বৈধ পন্থাতে এসেছে তাদেরকে বলা হয় এরা ভালো মানুষ গোদা বাংলার কথা হলে এটা তো আমরা প্রত্যেকটি বাচ্চা প্রত্যেকটি মানুষ আমরা আমাদের আব্বা এবং মায়েদের জন্ম এবং গর্ভে থেকে দুনিয়ায় এসেছি আলোচনাটা বিস্তারিত অনেক বড় আমি সংক্ষিপ্ত বোঝানোর জন্য যতটা সম্ভব ততটা আপনাদের সম্মুখে তুলে ধরবো ইনশাআল্লাহ তো আমরা সেখান থেকে দুনিয়ায় এসেছি
তাহলে আমাদের দুনিয়ায় আসার যে ফ্যাক্টরি যে কারখানা সেটা হলো আমাদের মায়ের পেটে কোথায় মায়ের পেটে আল্লাহ তাআলা সর্বপ্রথম এক ফোঁটা নাপাক অপবিত্র পানির পরিবর্তে আল্লাহ তাআলা আমাদের মায়ের গর্ভে আমাদের জন্ম দিয়েছে সর্বপ্রথম সেই নাপাক পানিটুকু তার কুদরতে আল্লাহ তাআলা করেছেন একটি রক্তের ঢিলা কি তৈরি করেছেন রক্তের ঢিলা রক্তের ঢিলাটা আস্তে আস্তে একটু গোস্তের টুকরা আবার গোস্তের টুকরাটা আস্তে আস্তে একটু বড় করে যেখানে যেটা প্রয়োজন ছিল সেখানে আমি মানুষকে আল্লাহ তাআলা আমার কুদরতে কত সুন্দর করে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছি আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে পরীক্ষা করার জন্য কোন মানুষের সামনে দাঁতগুলো কুঞ্চো করে দিয়েছে দেখতে কেমন অসভ্য লাগে লাগে তো আল্লাহ তাআলা ক্ষমা করুন বোঝানোর জন্য আমি বলছি কোন মানুষের চোখকে আল্লাহ তাআলা একটু ছোট বড় করে দিয়েছে দেখতে কত অসভ্য অসভ্য লাগে যে কার দিকে তাকায় বোঝা যায় না আল্লাহ তাআলা কোন মানুষকে কালো করেছে কোন মানুষকে সুন্দর করেছে যাই হোক আল্লাহ তাআলা আমাদের তারপরেও সুন্দর করে তৈরি করেছেন বলুন আলহামদুলিল্লাহ বলুন তো আল্লাহ তাআলা যদি আমাদের একটা চক্ষু সামনের দিকে আর আরেকটা চক্ষু যদি সাইডে দিত তো মানুষ কেমন দেখাতো আমরা সামনের দিকে যাচ্ছি আমাদের পায়ের যে সামনের আঙুলগুলো আছে আঙুলগুলো যদি পিছনের দিকে মানুষটা যদি এদিকে করে দিত তা আমরা কেমন হতাম আমরা রাত্রিবেলা গেলে মানুষ আমাদের দিকে ভয় থেকে পালিয়ে যেত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন সেজন্য তার দরবারে লক্ষ্য করে শুকরিয়া জানাই বলুন আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করেছেন এক পিতা আর এক মাতা আমাদের আব্বা এবং আমাদের মায়ের থেকে আমরা দুনিয়াতে এসেছি তো আল্লাহ তাআলা এই আব্বা এবং মায়ের দুজনকে একত্রিত করার পরে তার কুদরতে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন এবার যখন দুনিয়াতে আমরা এসেছি যাদের দৌলতে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন এই এদের চরিত্র এদের স্বভাবটা কেমন হওয়া দরকার এবং এদের স্বভাব চরিত্র কেমন হলে তারপর দুনিয়াতে একটা মুত্তাকি ঈমানদার আল্লাহ আলা বান্দা তৈরি হওয়া যায় আমি এটুকু বলার জন্য এগুলো বলে আসলাম সম্মানিত উপস্থিতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি সারা পৃথিবীর সর্ব স্বামী হিসাবে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্বামী সুবহানাল্লাহ বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই চরিত্র তার সেই আদর্শ তিনি তারা স্ত্রীদের সাথে তারা সংসারে প্রত্যেকটা স্ত্রীর গৃহেতে কেমন চলাচল করেছিলেন কেমন আচার ব্যবহার করেছিলেন এগুলো ফলো করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন কে দিয়েছেন নির্দেশ আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশগুলো মেনে নিই তাহলে দুনিয়ার জিন্দেগিতে আমরা কি পাবো সর্বপ্রথম যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাংসারিক যে আদর্শ সংসার করার ক্ষেত্রে যদি এই আদর্শকে আমরা ফলো করি তো সর্বপ্রথম আমরা দুনিয়ার জিন্দেগিতে নেক সন্তান পাবো সুবহানাল্লাহ বলে কি সন্তান পাবো নেক সন্তান পাবো যে সন্তানের জন্য আমরা প্রচুর পেরেছি কালকের গল্প একজন একটা মানুষ অনেক পয়সা ওয়ালা মানুষ কোন দিকতে তার মানে দুঃখের কোনো ছাওয়া নেই অনেক অনেক শান্তিতে আল্লাহ তার রেখেছে ঘর আছে বাড়ি আছে গাড়ি আছে বিজনেস আছে সব কিছু আছে অনেক পয়সা ওয়ালা মানুষ কিন্তু একটি সন্তান নাই তাতে ফোন করে বলছে হুজুর একটু দোয়া করবেন সমস্যার সমস্যার কথাগুলো শোনালো তো আল্লাহ তাআলা এই সন্তান পৃথিবীতে না যদি মানুষকে দেয় তো মানুষ একটা অস্বস্তি বোধ করে মানুষ একদম নিরাশা হয়ে কোথায় না যায় কি না করে আবার সন্তান দেওয়ার পরেও মানুষ আবারও নিরাশা হয়
সন্তান দেওয়ার পরে আবারও মানুষ নিরাশ হয়, সন্তান পৃথিবীতে আসার পরে আবার কত বাপ কত বাপ কত মা সারাক্ষণ তাদের জন্য হাই নিঃশ্বাস কাটে, তাদের জন্য সব সময় কষ্টে থাকে। কালকে সোশ্যাল মিডিয়াতে একটা একটা ভিডিও দেখলাম, একজন মা কলকাতার নিউ টাউনে একজন মা ভিক্ষা করছে, একজন মা ভিক্ষা করছে, তো মাকে তানার কথাবার্তা তানার চালচলন দেখে মানুষ ভাবতে পারেনি যে মানুষটা ভিখারি হতে পারে, ভিখারিটা আলাদা ছাপ থাকে। তো তানাকে সাংবাদিক কিভাবে ওখানে গিয়ে বলে তাকে প্রশ্ন করছে, মা তুমি কেন ভিক্ষা করছো, কমের মেয়ে মা তুমি কেন ভিক্ষা করছো, তো মা তখন যে কথাগুলো বলছে কথাগুলো সব সুন্দর সাধু ভাষা দিয়ে শিক্ষিত একজন মহিলা, তো তিনি বলছেন যে আমার একটাই মাত্র ছেলে, একটি মাত্র ছেলেকে মানুষ করার জন্য আমি আমার জীবনের সবটুকু উজাড় করে দিয়েছি, আমার স্বামী তাকে রেখে চলে গেছে অনেক আগে পরপারি দিয়ে, আমি সেই ছেলে হিসেবে মানুষ করার পরে ছেলেটা যেই মুহূর্তে বিয়ে করেছে সেই মুহূর্তে আমাকে ভিক্ষার ঝুলি কালে উঠে গেছে, এহলো দুনিয়ার পরিচয়। তো বাচ্চা দিলেও সেটা একটা বিশাল ব্যাপার, আবার না দিলেও আর একটা অশান্তি, আর দিলেও আর একটা অশান্তি। তো আল্লাহ সুবহানাহু তাআলার কাছে প্রত্যেকটি মানুষকে নেক সন্তানের জন্য দোয়া করা দরকার, হ্যাঁ কি না, যে হে আল্লাহ আমাদেরকে একটি নেক সন্তান দাও, হে আল্লাহ আমাদেরকে একটি নেক সন্তান দাও। নবীজি বলেছেন তোমরা নেক সন্তানের জন্য যখন আমার আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, নেক সন্তানের জন্য আল্লাহর দরবারে যখন তোমরা আরজি জানাও, তখন তোমরা একবার নিজে নিজে নেক হতে পেরেছি কিনা দেখে নাও। আমরা তো আশা রাখি অনেক ভালো জিনিসের, কিন্তু আমাদের কর্মগুলো মোটে ভালো নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে থেকে ঘরের মধ্যে প্রবেশ করতেন, সর্বপ্রথম বিবিদেরকে সালাম জানিয়ে বলতেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত বলতেন, তারপরে বিবিদের সাথে কথা শুরু করতেন। আবার ঘর থেকে যখন বেরিয়ে যেতেন তখন সমস্ত বিবি যার কাছ থেকে বারো যার কাছে থাকার বাড়ি ছিল সেই বিবিদের কাছ থেকে যখন বারতেন তাদের মহাব্বতের সাথে তাদের কপালে একটা চুম্বন করে সালাম জানিয়ে নবীজি ঘর থেকে বেরিয়ে যেতেন। আজকের মসজিদের মধ্যে যারা বসে আছি, সংসার জীবন যারা পেয়েছি, বিবি যারা পেয়েছি, সংসারের সুখের জন্য আল্লাহ পাকের রহমত সংসারে অবতীর্ণ হওয়ার জন্য আমরা একবার আমাদের দিকে হাত দিয়ে বলি, আমরা কটা মানুষ আছি নবীজির এই সুন্নতটা পালন করি, করি কি কেউ করি না, আমরা আমাদের লজ্জা লাগে, নবীর সুন্নত পালন করতে গেলে লজ্জা লাগে, আর ইহুদি খ্রিস্টানদের কালচার গুলো করতে গেলে আনন্দ হয়, এতে মনে করতে হবে যে আমাদের ইমানে ফাটল ধরেছে, ওই পোকায় ইমান গুলো সব খেয়ে নিয়েছে, এটা লজ্জার কথা কিছু না, এটা নবীজির হাদিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখন দিনের দাওয়াতের কাজ করে অক্লান্ত পরিশ্রম করার পরে নবীজি যখন ঘরের মধ্যে ফিরতেন, আর আমাকে যখন তরি তরকারি কাটাকাটি করতে দেরি হতো, রুটি তৈরি করতে দেরি হতো, আমি তখন ঝটঝট করতাম, তাড়াতাড়ি করতাম, বিশ্ব নবীর দাওয়াত দিতে বাইরে চলে গেছে, হয়তো অনেক ক্ষুধার্ত অনেক পেরেশানি, আমি এখনো পর্যন্ত সংসারের কাজগুলো করে উঠতে পারিনি। মা আয়েশা সিদ্দিকা বলে, আমার প্রাণের নবী আমি যখন ঝটঝট আমি যখন পেরেশানি হতাম, নবীজি এসে আমার কাছে সালাম দিয়ে মৃদু হেসে আমাকে বলতো, আয়েশা তোমাকে তাড়াতাড়ি করার কোনো ব্যাপার নাই, বরং আমি তোমার কাজে সাহায্য করব। সুবহানাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার পাশে বসতেন, আমাকে সংসারের কাজগুলো যেগুলো আমি আমি সময়ের কারণে করে উঠতে পারি নাই সেগুলো আল্লাহর নবী আমাকে হেল্প করে একটু আগে বাড়িয়ে দিত। এটা ছিল নবীর আচরণ। সংসার জীবনে মানুষের যদি সুখ থাকে, ওই মানুষটা সারা পৃথিবীতে যেখানেই যাবে সেখানে সে মানুষটা সুখ পাবে। স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা অটুট থাকে, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসার বন্ধনটা মজবুত থাকে, পৃথিবীর কোনো ক্ষমতা নাই ওই বেটাকে চলাতে পারে। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি অশান্তি দেখা যায়, স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমালিন্য হয়, আর সেখানে যদি আল্লাহর নবীর সুন্নাত না থাকে, আল্লাহ পাকের হুকুমগুলো যদি না প্রয়োগ করি, ওই সংসারে সব সময় অশান্তির দাবানলে দাউদাউ করে চলবে, পৃথিবীর কোন
কোনো ঠান্ডা শীতল বাতাস নাই আর পৃথিবীর কোনো পানি নাই ওই সংসারে সে নিবিয়ে দেবে ওই সমস্ত অশান্তিগুলো ওই সংসারে অশান্তিগুলো যদি আমরা হতে চাই নেক সন্তান যদি তৈরি করতে চাই সংসার জীবনকে যদি সুখময় করতে চাই প্রত্যেকটি মানুষের কাছে দুইটা রাস্তা খোলা আছে একটা হলো আল্লাহ পাকের কালামকে আমরা আঁকড়ে ধরতে হবে আর দুই নম্বর কথা হলো নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে এই দুইটা জিনিসকে যখন আমরা ফলো করে চলব প্রত্যেকটি মানুষের সংসার জীবনে সুখ দেবেন কে জোরে বলুন কে সুখ দেবে আল্লাহ তাআলা সুখ দেবেন সেজন্য আল্লাহ তাআলা বলেন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু যখন পরপর হাতে কোরআন হবে বিবির হাতে কোরআন হবে স্বামীর হাতে কোরআন হবে বাড়ির প্রত্যেকটি ফ্যামিলির হাতে যখন কোরআন হবে ফজরের আজান যখন হবে স্বামী তখন অজু করে মসজিদে নামাজ পড়ে যাবে আর নামাজ পড়ে যখন ঘরে যাবে তখন ঘরের মধ্যে ঢোকার আগে স্বামী শুনতে পাবে আমার বিবি গুনগুন শুনে তেলাওয়াত করছে ইয়াসি والقرآن الحكيم কারণ ঘরে রকম আছে যে তিন আমার আমার স্বামী নামাজ পড়ে গিয়েছে ঘরে গিয়ে বিবির কোন থেকে কোরআনের কারিমের আয়াতের তেলাওয়াত শুরু করেছে বা তেলাওয়াত গুলো কানে পড়ে পড়ে এরকম নাই তো সৃষ্টি কোথা থেকে আসবে যখন কোন গৃহে যখন কোন ঘরে যখন কোন জায়গায় ফজরের নামাজের পরে কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয় আল্লাহ তাআলা আমার কাছে থেকে বলে আমার কোন বান্দা আমার কোন বান্দি আমার নবীর নামটা এত মহাব্বতের সুরে নিয়েছে ও ফারিস্তারা তোমরা সাক্ষী থাকো যে বান্দা ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে আমার কালামুল্লাহ শরীফ সামনে নিয়ে খুলে আমার নবীর আমার ওই বান্দা ওই বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো আমি ক্ষমা করে দিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল করা কুরআনুল কারীম যথা নিয়মে তেলাওয়াত করা নবীজির আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন সবাই বলুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা